জুমার দ্বিতীয় আজানকে কি বেদাহাত বলা যাবে মোহাম্মদ আলামিন না জুমার দ্বিতীয় আজানকে বেদাহাত বলা যাবে না এই জন্য কারণ হচ্ছে রসুলুল্লা ইসলাম বলেছেন আলী কুম্বে সুনতি ও সুনতুল খুলফ আল আলমাহদিন আব্দু আলিহা বিন নওয়াজ তোমরা আমার শূন্যতকে গ্রহণ করো এবং আমার খলিফায় রাশেদ যারা অর্থাৎ আউবাক অমর রসমান আলী এদের শূন্যতকে গ্রহণ করো আদা বিন নামাজ সেই শূন্যতগুলিকে এমনভাবে পাকড়াও করে ধরে রাখবে যেভাবে তোমরা গোড়ালির দাঁত দিয়ে কোনো কিছু ধরলে সেটা হাত ছাড়া হয় না তেমনি গোড়ালির দাঁত দিয়ে চেপে ধরার মতো তোমরা চেপে ধরে রাখবে সেই জন্য এই শূন্যদটি এটা একটা শূন্যত ওসমানরা যেন সেটাকে যে প্রয়োজনে দিয়েছে সেই প্রয়োজন এখনও আছে মানুষ এখনও দূর দূরান্তে থাকে এই প্রথম প্রথম আজানের পরে মানুষ সাবধান হয় রেডি হয় গোসল ওজু গোসল করে রানা হয়ে যায় আর দ্বিতীয় আজান যখন হয় তখন মানুষ সালাত বাসনার জন্য বসে যায় প্রথম রয়েছে রয়েছে গুরুত্ব এখনও এবং সেটা সেটা যেহেতু সালফে সালেমকে যেহেতু আমাদের খালিপাতুর রাশিদ করেছেন সেহেতু সেটাকে আমল করতে হবে সেটা কখনো বেদাত বলা যাবে না যেটা বেদাত বলে তারা ভুল বলে আমরা মাসায় মশায় হারামাইন সৌদি আরবের সমস্ত আলেমরা এটা একমত যে এটাতে সুনত সুন উসমানিয়া বলে এটাকে আদিয়াল সুন্দর এটাকে তিনি প্রবর্তন করেছেন যেহেতু উসমান রাজিউল্লাহ আনহু বা আলী রাজিউল্লাহু বা এই চারজনের যে সমস্ত আমল তারা নির্ধারণ করেছেন যে কোনো কাজ সেটাকে কখনো বেদাত বলা যাবে না যারা বলে তারা দিনের মৌলিক নীতি সম্পর্কে তারা এখনও জানার বাকি আছে এই জন্য আমরা সেটাকে বেদাত বলবো না আমরা সেটাকে বলবো এটাও আসল এটাও আমাদের প্রবর্ত আমাদের খলিফাদের প্রবর্তন করা শূন্যত সেটা শূন্যতের অন্তর্ভুক্ত এটা কখনও বেদাত বলা যাবে না বেদাত বলাটা ভুল বেদাত বলা যাবে না এটা কি এখন প্রয়োজন আছে কিনা আমরা বলি এখনও সেটার প্রয়োজন রয়েছে সেটা অবশ্যই থাকবে কারণ মানুষ এখন দূর দূরান্তে থাকে তাদেরকে সাবধান করতে হয় এটা সাবধান করার জন্যই শুধুমাত্র দেয়া হচ্ছে যে হ্যাঁ আজকে শুক্রবার মানুষ যেন চলাতের জন্য তৈরি হয়